আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। বাংলাদেশ থেকে আসার পর আসলে ঘর থেকে বের হতে ইচ্ছে করছিল না, কোনো কথা বলতে ইচ্ছে করছিল না, বেশিরভাগ সময় মনটা খারাপ ছিল। কিন্তু মন খারাপ করে রেখে আসলে দিন তো আর চালানো যাবে না। আমি হয়তো বা আমার বাবা মা ভাই বোন রেখে আসছি, আমার মন খারাপের কারণ আছে, কিন্তু আমার জন্য সাফান সাইফারও কষ্ট হবে সেটা তো মেনে নেওয়া যায় না, তাই না? তো আজকে রাজনের একটা ভিজিট ছিল, তো রাজন আমাকে বলতেছিল চলো ভিজিট যেখানে, তার সাথেই একটা শপিং কমপ্লেক্স আছে, সেখানে তোমরা গিয়ে বসে থেকো আর আমি আমার ডাক্তারের ভিজিটটা করে আসবো। তা আমি বললাম ওকে চলো যাই। তারপরে কি রেডি শেডি হয়ে বের হয়ে গেলাম, আর প্রথম দিকে আপনারা একটু নাচানাচি দেখেছিলেন, আমি সাফান সাইফাকে আনন্দ দেওয়ার জন্য দুষ্টামি করছিলাম। আর সাইফা তো অনেক কিছু করতে পারে, তো সেগুলো দেখতেছিলাম সাইফা কী কী করতে পারে। আর এই যে আমি কি করব, আমি বসে বসে আইসক্রিম খাচ্ছি, একদম বোরিং হয়ে গিয়েছি। মানে ওরা খেলাধুলা করছে, আমার মোবাইলে নেট নাই, আমার সিমটা চেঞ্জ করে নতুন নেট নিতে হবে। আর রাজনও গিয়েছে, প্রায় 1 ঘন্টা পার হয়ে গিয়েছে, তো একা একা বসে আছি। খারাপ লাগছে, আবার সাফান সাইফের জন্য ভালো লাগছে যে ওরা দুজন এনজয় করছে, কি আর করার আছে। বাইরে বৃষ্টি আর তোমরা আইসক্রিম খাচ্ছ, এ খাইয়া কুবায়া ফেলতেছে। এই যে সাফান, তোমার নাম রাফায়েলো, এটার নাম কি? রাফায়েলো বনো সাইফো বনো সাইফা নিঃশ্বাস টানতে পারতেছে না ঠান্ডায়, তারপর আইসক্রিম খেয়ে আইসক্রিম খেয়েছে। হ্যাঁ, গাড়িতে ফেললে গাড়িতে আর উঠাবে না বাবা, ও যদি সামনে সিটে পা দেয় তাহলে তো আরো না, বুঝছো? এটা বাবার নতুন গাড়ি, বাবার জানের মতো নতুন গাড়ি, যে বড় কত পরিচয় করতে কষ্ট লাগে। তাই একটু বের করে দেবো, আমার হাত দিয়ে বের করতে পারি না। এটা খাবো, ওইটা আমার, এটা তোমার, এটা খোলা আছে, ওইটা খুলে দাও। ঠান্ডা লাগবে, অনেক ঠান্ডা, তোমার এমনি ঠান্ডা থাকে সবসময়। আমি এটাও খাবো, ওইটাও খাবো, একটু ধরো, খুলে দাও, এটা ভালো করে খাও, ফেলে দিলাম। ঠান্ডা জিনিস তো খাওয়া উচিত না, তাই ঠান্ডা জিনিস দেহ আছি দাও, অনেক কষ্ট লাগে, তাই এই আইসক্রিম ঠান্ডা না। দেখছো এটা অনেক ঠান্ডা, একটু ধরে দেখো, কমাই দিচ্ছে। এইভাবে আমার সব কিছু খেয়ে ফেলে। আইসক্রিম মনে হয় না আমার কাছে, চকলেট মনে হয়, পুরো চকলেট, তাই না? সারার অনেক ভাল লাগতো না, মোটেও ভাল লাগতো না, কারণ ভিতরের ওই লিকুইডটা নাই, চকলেটটার মতো বাদাম মনে হয়, আবার ওই যে একটা লিকুইড থাকে না ক্রিমের মতো, বাদামের চেয়ারও কিনা রে দেখি, সত্যি নেই। তুমি না একটা খাইছো, কেমন না ওটা শেষ করতেছে, তো আমরা আইসক্রিম খেতে খেতে বাসায় চলে আসলাম। বাসায় এসে আপনাদের সাথে কিছু শেয়ার করব, সেটা হচ্ছে এই যে একটা বিড়াল দেখতে পাচ্ছেন, এই বিড়ালের এই লোহাটা আনতে গিয়ে আমাকে কিন্তু এয়ারপোর্টে ধরেছিল। মানে এটা আমি আমার ব্যাগে নিয়ে নিয়েছিলাম পার্সে, এটা বুকিংয়ে দিলে হয়তো বা আমাকে ধরতো না, কিন্তু পার্সে নিয়ে নিয়েছিলাম এই জন্য ধরেছে, কারণ এটা অনেক ভারী লোহা যন্ত্র, এই জন্য ধরেছে। আর এই বিড়ালটা এনেছিলাম আমাদের প্রতিবেশীর জন্য, কারণ ও আসলে বিড়াল পছন্দ করে। তো এই টাইপের লোহার জিনিস কখনো হ্যান্ডব্যাগে নেবেন না, আর নিলেও পর্যাপ্ত পরিমাণে কাগজ রাখবেন যে কোথা থেকে কিনেছেন, কত টাকা দিয়ে কিনেছেন। আমার ব্যাগে আসলে একটা রিসিপ্ট ছিল কোথা থেকে কত টাকা দিয়ে কিনেছি, এজন্য আমাকে আর কিছু বলেনি, ছেড়ে দিয়েছে, ব্যাগ খুলে দেখেছে তারপরে ছেড়ে দিয়েছে, কিছু বলেনি। আর যদি রিসিপ্ট না থাকে তাহলে আপনারা এগুলো হ্যান্ডব্যাগে নেবেন না, এরকম রিক্স আমার মতো নিতে যাবেন না, লাগেজে দিয়ে দেবেন। তো এখানে আরঙে আরও কিছু গিফট আছে, এখানে কিছু ব্যাগ আছে, তারপরে কাঠের গাড়ি আছে, তারপরে পিকচার আছে, তারপরে বেল্ট আছে।
তো এই প্রত্যেকটা গিফটই আমরা এনেছি রাজনের বন্ধুদের জন্য, তারপরে আমাদের প্রতিবেশীদের জন্য। আমার এই বাসাটা কিন্তু পুরো খালি ছিল, মানে আমার পাশের যে প্রতিবেশী ওনার আন্ডারে আমি সব কিছু দিয়ে গিয়েছিলাম দায়িত্ব, তো ওনার জন্য এখানে অনেকগুলো গিফট আছে। তারপরে সাফরান আব্বুর কিছু ফ্রেন্ড আছে ইটালিয়ান, তো ওদের জন্য আসলে আমরা কি কিনবো কি কিনবো করে কিছুই পাচ্ছিলাম না, কারণ ওরা এত পরিমাণে লম্বা, ওদের যদি আমরা গেঞ্জি দিই তাহলে দেখা যায় প্রত্যেকবারই শর্ট হয়ে যায়। তারপর খুব বুদ্ধি করে আমরা ওদের জন্য বেল্ট এনেছি, কারণ বেল্টটা তো আর শর্ট হওয়ার কিছু নাই, আর বেল্টটা সবারই লাগে, সবাই পড়তে পারে, সবারই একটা প্রয়োজনীয় জিনিস, এই জন্য অনেকগুলো এখানে বেল্ট আছে। তো এগুলো সব ওর ইটালিয়ান ফ্রেন্ডদের গিফট করবে ও। তো এখন আমরা এগুলো সব বের করেছি, আমরা আজকে এগুলো প্যাকেট করব, তারপরে কালকে থেকে রাজন আস্তে আস্তে এগুলো দিয়ে দেবে। আর এখানে সাফওয়ানের স্কুলের টিচারদেরও গিফট আছে, সাফওয়ানের স্কুলের তিনটা টিচার আছে, তাদের জন্য আলাদা আলাদা গিফট আছে। কোনো বিদেশিকে যদি আপনি বাংলাদেশি কিছু দেন সে অনেক বেশি খুশি হয়ে যাবে, আর যেহেতু আমরা বাংলাদেশ থেকে অনেক দিন পর এসেছি এই জন্যই চেষ্টা করেছি তাদের জন্য টুকিটাকি গিফট আনতে। অবশ্যই জানাবেন যে গিফটগুলো আপনাদের কাছে কেমন লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন। এখান থেকে বিদায়, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।